হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে গাছে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি কি হতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মাঠে আছি, আর একটা গাছ আপনাদের দেখাতে নিয়ে যাব যে ওই গাছটাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার সময় গরম আর রোদের সময়তে কি কি ক্ষতি হয়েছে সেই সব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এই রোদে কি কীটনাশক কি ব্যবহার করবেন সেই বিষয়ে আলোচনা করব, মানে এখন কি দিলে গাছ ভালো থাকবে সেই সব বিষয়ে আপনার সাথে আলোচনা করব। আর রাসায়নিক কীটনাশক একদমই আপনারা গাছে বেশি পরিমাণ ব্যবহার করবেন না। এখন আপনারা গাছের দিকে নজর রাখুন, আর গাছে এই আবহাওয়াতে কি ব্যবহার করবেন সেটাও বলবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে বেগুনের গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহার করার জন্যে এই গাছটার এরকম দশা হয়েছে। আর অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের গাছে একদমই ফলন হবে না, ফুলঝারি তো আসবেই না, একদম একদমই ফলন হবে না। তো বন্ধুরা, আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার কমান, আপনারা বায়ো কীটনাশক ব্যবহার করুন। বায়োকেমিক্যাল মার্কেটে অনেক পাওয়া যায়, বায়ো প্রোডাক্ট, জৈব প্রোডাক্ট, আপনারা এগুলো ব্যবহার করুন, বায়োরুমাল গাছে ব্যবহার করুন, তাহলে এই রোদের সময় আপনাদের গাছ ভালো থাকবে, গাছের ক্ষতি হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কী অবস্থা হয়েছে, আপনারা জৈব কীটনাশক ব্যবহার করুন তাহলে গাছ ভালো থাকবে। আর রোদের সময় জমিতে ঘন ঘন সেচ দিতে হবে, ঘন ঘন সেচ না দিলে গাছের আমাদের যে ফলনটা আমরা ধরে পাবো না। হ্যাঁ, তো আপনারা ঘন ঘন সেচ দিন গাছে, আর জৈব কীটনাশক এই আবহাওয়াতে ব্যবহার করুন, আর অল্প অল্প করে আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করুন। জৈব কীটনাশক ব্যবহার করলে আপনারা বেশি যদি ব্যবহার করেন তাও কোনো ক্ষতি হবে না গাছের। আর গাছে এই আবহাওয়াতে অবশ্যই কি আপনারা নিম তেল ব্যবহার করবেন। এতে নিম তেল ব্যবহার করলে কী হয়, নিম তেলের শত্রু পোকাগুলোকে দমন করে, শত্রু যে পোকাগুলো গাছে আমাদের থাকে সেই পোকাগুলোকে দমন করে। আর যেগুলো বন্ধু পোকা, পোকা কিন্তু বন্ধু পোকাও আছে, যেমন মৌমাছি আছে, সেগুলো কোনো ক্ষতি করে না গাছে, এরকম কিছু পোকা আছে, এই পোকাগুলোকে নিম তেলে কোনো ক্ষতি করে না। নিম তেল গাছে অবশ্যই আবহাওয়াতে ব্যবহার করবেন, কড়া আবহাওয়াতে সবসময় ব্যবহার করা ভালো। নিম তেল আপনারা গাছের গোড়াতেও স্প্রে করতে পারেন, পাতাতেও স্প্রে করতে পারেন, কোনো ক্ষতি হবে না। তো অনেক জৈব কীটনাশক আছে, বায়ুর কীটনাশক আছে, আপনারা সেগুলি ব্যবহার করুন তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর রাসায়নিক কীটনাশক ব্যবহার মাত্রা কমিয়ে দিন, নাহলে এই গাছের মতো অবস্থা হয়ে যাবে, গাছের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন আপনারা। আর অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক এই আবহাওয়া তো ব্যবহার করবেন না। আবহাওয়া ঠান্ডা হোক, আমরা জানি বেগুনে অতিরিক্ত পোকা চাপ হয় এই সময়, তো চাপ হলেও কিছু করার নাই, গাছকেও বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য আপনারা অল্প মাত্রায় রাসায়নিক ব্যবহার করুন, আর আপনারা বেশি মাত্রাতেই ব্যবহার করুন জৈব কীটনাশক ব্যবহার করুন। মার্কেটে অনেক জৈব কীটনাশক আছে, আমি কয়েকটি জৈব কীটনাশক আপনাদেরকে পরের ভিডিওতে বলবো, সেই সব কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনারা যাবেন মার্কেটে গিয়ে দেখবেন অনেক জৈব কীটনাশক পাবেন, সেগুলো গাছে ব্যবহার করুন, পোকার জন্য ভালো হবে, হয়তো পোকা একটু থাকবে জমিতে কিন্তু আপনারা গাছটা এত খারাপ হবে না। তো বন্ধুরা, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন, আর কথাতে যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের খেয়াল রাখুন, ধন্যবাদ।